আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, অনার্স চতুর্থ বর্ষের ফলিত গণিতের পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দুই অধ্যায় করব ল্যাপলাস রূপান্তর। অধ্যায়ের নাম ল্যাপলাস রূপান্তর টু এ। তো এখানে দেখুন উদাহরণ 25, ল্যাপলাস রূপান্তর দ্বারা সমাধান করো ওয়াই ডাবল ড্যাশ মাইনাস থ্রি ওয়াই ড্যাশ প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার টু টি, যেখানে দেওয়া আছে ওয়াই অফ জিরো ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই ড্যাশ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ফাইভ। তো আমরা বইয়েই আজকে ম্যাথ করব, এর আগে আমরা খাতায় দেখেছিলাম, আজকে বইয়ে বুঝবো। দেখুন এখানে আমরা এখানে যে সমীকরণটা আছে উভয় পাশে এল নিলাম, এর পাশেও এল নিলাম। এখানে এল দ্বারা কিন্তু যেহেতু ল্যাপলাস রূপান্তর, এই এল দ্বারা এখানে ল্যাপলাস বোঝানো হয়েছে। যাই হোক, আর এই এল দ্বারা আমি সবগুলোকে এই বাম পাশে যেটা ছিল এল ওয়াই ডাবল ড্যাশ এল ওয়াই থ্রি এল ওয়াই ড্যাশ আবার এটার সাথে এল গুণ করে দিলাম, এখানে যা আছে তাই থাকলো, ফোরটা শুধু বাইরে বের করে নিয়েছি। আর এল ওয়াই ডাবল ড্যাশ সমান লেখা যায় হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই ডাবল ওয়াই অফ জিরো আবার এটা সহকারে ওয়াই ড্যাশ জিরো, এবং থ্রি এল ওয়াই ড্যাশ সমান লেখা যায় আবার হচ্ছে, এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছি, এটা একটা এটা একটা এটা একটা, থ্রি ওয়াই ড্যাশ সমান আবার লেখা যায় হচ্ছে এস ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো এস ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো আর থ্রি বাইরে থাকলো, আবার এল ওয়াই সমান লেখা যায় শুধু ওয়াই, তো আমরা শুধু ওয়াই লিখলাম আর সাথে টু ছিল আর ফোর, আর এল অফ ই টু দি পাওয়ার টু টি সমান লেখা যায় এস মাইনাস টু, এগুলো কিন্তু সবগুলোই আমাদের সূত্র। আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন এস স্কোয়ার ওয়াই ঠিক থাকলো প্লাস এখানে ওয়াই অফ জিরোর মান এখানে কিন্তু মাইনাস থ্রি দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস এবং মাইনাসে প্লাস, আর এখানে এস আছে তো থ্রি এস মাইনাস, একরকমভাবে ওয়াই ড্যাশ জিরোর মান ফাইভ দেওয়া আছে তাহলে মাইনাস ফাইভ, এরম করে এখানে থ্রি এস ওয়াই থ্রি দ্বারা গুণ করে দিয়েছে মূলত, আর ওয়াই অফ জিরোর মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে এখানে মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন, আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, প্লাস টু ওয়াই ঠিক থাকলে এখানে যা আছে তাই। আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন আমি যদি এখান থেকে এবং এখান থেকে ওয়াই কমন নিই, এটার থেকে একবার এটার থেকে একবার এটার থেকে একবার ওয়াই কমন নিয়েছি, এবং বাকি যে অবশিষ্ট মানগুলো আছে এগুলো কিন্তু এই পাশে আমি পার করে দিয়েছি। দেখুন থ্রি এসটা পার করে দিয়েছে, মাইনাস হয়ে গেছে ফাইভ আর নাইন, আমাদের কত হয় এখানে মাইনাস চোদ্দো হবে, সেই চোদ্দো পার করে দিলে প্লাস চোদ্দো। আচ্ছা এখন এস স্কোয়ার মাইনাস থ্রি এস প্লাস টু ইন্টু ওয়াই এটা সমান, আমরা এটাকে যদি মিডল টার্ম করি, মূলত মিডল টার্ম করলে এরকম আমাদের আসবে, এখানে লক্ষ্য করুন এস স্কোয়ার মাইনাস থ্রি এস প্লাস টু এস স্কোয়ার মাইনাস টু এস মাইনাস ওয়ান এস প্লাস টু। আচ্ছা এস এর মান এস টু, মাইনাস ওয়ান কমন নিলে এস মাইনাস টু এস মাইনাস টু এবং এস মাইনাস ওয়ান, মিডল টার্ম করলে কিন্তু আমি পাচ্ছি এস মাইনাস ওয়ান একটা এস মাইনাস টু একটা। আচ্ছা এটা আর এই পাশে যা আছে তাই ঠিক থাকলো, এখন ওয়াইটা আমি ঠিক রাখলাম আর এই পুরো অংশটা এই পাশে পার করে দিলাম, এই পুরো অংশটা যদি আমি এই পাশে পার করে দিই এটার নিচেও একবার যাবে আবার এই এটার নিচেও কিন্তু একবার যাবে, যেহেতু এখানে এস মাইনাস টু আগে থেকে আছে এখানে এস মাইনাস টু একটা, তাহলে স্কোয়ার হবে। আচ্ছা এখন আমরা এটা মিডল টার্ম করে দিয়েছি, এটার এটা মিডল টার্ম করে এই মানটা আমরা পেয়েছি, সরি লসাগু করেছি, লসাগু করে আমরা এই মানটা কিন্তু পেয়েছি। এখন আংশিক ভগ্নাংশের কভার আপ নিয়মের সাহায্যে পাই, কভার আপ জিনিসটা কি এর লক্ষ্য করুন, এটা সমান আমরা লিখতে পারি এখানে, এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস জিরো, তাহলে এখানে ওয়ান বসানো যাবে না, সে ওয়ান আমি এখানে বসাবো, এটা যদি জিরো হয় তাহলে সেই মানটা এখানে বসানো লাগে, তাই এখানে যদি আমি বসাই ওয়ান তাহলে এখানে কিন্তু কথা হচ্ছে ওয়ান বসালে মাইনাস ওয়ান, তার উপর স্কোয়ার দিলে স্কোয়ার। আচ্ছা এখন এখানেও একই সাথে কিন্তু এখানেও আমাদের ওয়ান বসাতে হবে, এখানেও যদি আমি ওয়ান বসাই তাহলে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু মাইনাস থ্রি পাচ্ছি, এখানে মাইনাস থ্রি, এখানে বসালে প্লাস টোয়েন্টি এখানে মাইনাস টোয়েন্টি ফোর আসেই, তাহলে এখানে আমি পাচ্ছি মাইনাস, তাহলে এটার থেকে এটা তি মাইনাস থ্রি এবং মাইনাস চব্বিশ হচ্ছে মাইনাস সাতাশ, এটার থেকে বিশ বাদ দিলে মাইনাস সেভেন হবে কিন্তু।
আর নিচে আমাদের থাকতেছে একটা এস মাইনাস ওয়ানের জন্য যেহেতু আমরা এটা পেলাম। এবার আমরা যেহেতু এখানে এস মাইনাস টু দুইটা আছে যেহেতু স্কোয়ার, এই জন্য আমরা নেব এ ভাগ এস মাইনাস টু একটা আর প্লাস আবার এস মাইনাস টু। এই এটার জন্য যখন আমরা নেব এস মাইনাস টু হল স্কোয়ার, তখন এখানে যদি দুই বসাই তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা আমরা এখান এই উপরে বসাবো, উপরে বসালে কত পাচ্ছি, এখানে দুই বসালে চার মানে বারো, মাইনাস বারো, এখানে দুই বসালে চল্লিশ। আর এখন মাইনাস বারো এবং মাইনাস হচ্ছে চব্বিশ কত হয়, মাইনাস ছত্রিশ, ছত্রিশ থেকে চল্লিশ বাদ দিলে কিন্তু প্লাস চার হয়, তো সেটাই লিখেছি এখানে। তো কভার আপ জিনিসটা আসলে বুঝতে পেরেছেন। এখন এখানে লক্ষ্য করুন, এইখানে যে এস আছে এখানেও এস আছে, এস আছে, এস সমান আমরা জিরো বসে দেবো, এটা ধরে নিলাম যে এস সমান জিরো। তো এখানে যদি আমি এস সমান জিরো বসাই তাহলে মাইনাস ওয়ান, এখানে এস সমান জিরো বসালে মাইনাস টুর ওপর স্কোয়ার, আর এখানে এস সমান জিরো বসালে জিরো, এখানটাও জিরো, মাইনাস টু, টু ফোরের উপরে এখানে যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। এখানে এস সমান জিরো বসালে মাইনাস ওয়ান, এখানে এস সমান জিরো বসালে মাইনাস টু, এস সমান জিরো বসালে মাইনাস টুর ওপর স্কোয়ার। এখন এখানে দেখুন ক্যালকুলেশন করে কিন্তু আমি এ ইকুয়াল টু ফোর মানটা পাবো। দেখুন মাইনাস মাইনাস, মূল কথা এখানে ক্যালকুলেশন করলে দেখুন মাইনাস মাইনাস টুর ওপর বর্গ করলে ফোর, ফোরের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ফোর, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস দ্বারা ফোর দ্বারা চব্বিশকে কাটলে সিক্স হয়। একরকমভাবে এবার সব ক্যালকুলেশন করে আমি এ সমান একটা মান পাবো ফোর। এখন এই এর মানটা আমি এই যে এখানে যে সমীকরণটা আছে এখানে মূলত এই মানটা আমি পেলাম কোথা থেকে, এখান থেকে কিন্তু। তো এই এক নম্বর সমীকরণ, দুই নম্বর সমীকরণ, এই এ সমান যে ফোর, তিন নম্বর সমীকরণ, এটা মিলে আমি ওয়াই সমান, ওয়াই সমান লিখতে পারি, এই ওয়াই সমান লিখতে পারি, এটা সমান যেহেতু এই অংশটা, তাহলে এখানে আমি এর মানটা বসে দেবো, এটা ঠিক রাখলাম। এর মান হচ্ছে আমাদের ফোর, এর মান ফোর, আর এখানে যা আছে তাই। এখন এ ওয়াই মানে কিন্তু এল ওয়াই লেখা একই কথা, আচ্ছা এটা যা আছে তাই ঠিক থাকলো। এখন ওয়াই আমি ঠিক রাখলাম আর এলটা এই পাশে যদি আমি পার করে দিই তাহলে কিন্তু এল ইনভার্স হবে, যেহেতু সবগুলো আলাদা আলাদা, তো এটার সাথে এল ইনভার্স, এটার সাথে এল ইনভার্স, এটার সাথে এল ইনভার্স। এখন এল ইনভার্স ওয়ান ভাগ এস মাইনাস ওয়ান সমান লেখা যায় ই টু দি পাওয়ার টি, এল ইনভার্স ওয়ান ভাগ এস মাইনাস টু সমান লেখা যায় ই টু দি পাওয়ার টু টি, একইরকমভাবে ওয়ান ভাগ এস মাইনাস টু স্কোয়ার সমান লেখা যায় ই টু দি পাওয়ার টু টি, যেহেতু টি ইন্টু ই টু দি পাওয়ার টু টি, আচ্ছা এটাই কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে। তো এই অধ্যায় মূলত এই প্রশ্নটা একটু কঠিন ছিল, আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে ধারাবাহিক ক্লাস নিব, আজকে দুই অধ্যায় করালাম, এরপর তিন অধ্যায়, চার অধ্যায়, পাঁচ অধ্যায় এভাবে করাতেই থাকবো। তো মানে পুরো অধ্যায়টা আমরা অ্যানালাইসিস করে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি কঠিন সেটাই আমরা সমাধান করে দিলাম। এখন আপনার যদি এর মধ্যেও এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, সেটা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ।